আসসালামু আলাইকুম গাইস, আমি রাহাত খান তাওহিদ। অনেকদিন পর চলে আসলাম একটি ভিডিও নিয়ে, ব্লগ নিয়ে। তো আজকে আমি যাব হচ্ছে আমার জন্মস্থানে। আমার জন্মস্থান সম্পর্কে আপনাদেরকে আমি কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনারা জানতে পারবেন না যে আসলে আমি আমার জন্মস্থান সম্পর্কে আমি এরকম ধারণা দেব না। তো চলেন যাওয়া যাক জন্মস্থানে। আর অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস দিবেন। চলেন। তো দর্শক, আমি রিক্সাতেই যাচ্ছি, আমার বাইক নিচ্ছি না। রোদ, বাইরে অনেক রোদ আজকে, তো যার কারণে আমি আমার বাইক নিচ্ছি না, রিক্সাতে করেই যাচ্ছি। তো আপনারা দেখতে থাকেন, রাস্তার ভিউটাও আপনারা দেখবেন। এখন আমি আপনাদের রাস্তার ভিউটাও দেখাবো। মূলত আমি রিক্সাতে যাচ্ছি, আমি রিক্সাতে খুব কম ট্রাভেল করি, আমি বাইক দিয়ে বেশি ট্রাভেল করি। আপনারা দেখেন, আপনারা রাস্তার ভিউটা দেখেন। এটা হচ্ছে রাস্তার ভিউ। দর্শক, আমি চলে আসছি খিলগাঁওতে। এই যে এটা, এই তিনতলাতেই আমি মামার বাসা। আমি এই তিনতলাতেই আমি ছিলাম কলোনিতেই। তো এখন এখন আমরা আর এখানে নেই, আমরা চলে আসছি। তো এখন আমি ঢুকবো, আমি ঢুকবো, নামাজ পড়বো, মসজিদে ঢুকবো, নামাজ পড়বো, দেন সবার সাথে পরিচয় করাবো আপনাদেরকে। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনারা এনজয় করতে পারবেন না। তো এই দেখেন, এটা হচ্ছে আমাদের কোয়ার্টার, কোয়ার্টারের গেট। কোয়ার্টার দিয়ে ঢুকতে হয়, এই গেট দিয়ে ঢুকতে হয় আমাদেরকে। এই গেট দিয়ে ঢুকে তারপরে ওই যে মসজিদ দেখা যাচ্ছে, আপনারা মসজিদ দেখতে পাচ্ছেন, ওখানে আমরা নামাজ পড়ি। যখন ছোটোবেলা থেকে আমরা ওখানে নামাজ পড়ে আসছি, এখন ওখানে নামাজ পড়ি। এই যে আমাদের কিছু ছোটো ভাই, আমার কিছু ছোটো ভাই, তো হুট করে ওরা চলে আসলো। ওরা বলতেছে যে ভাই আপনি খুব ভালো ব্লগ করেন। তো চলে আসলো ছোটো ভাই, কিছু ছোটো ভাইগুলো চলে আসলো। তো এখন আমি ঢুকতেছি ভিতরে। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো যেতে যেতে আরও একটি ছোটো ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো। ও আমাকে জিজ্ঞেস করতেছে, ভাই আপনি কি ব্লগ করতেছেন নাকি? যে আমাকে জিজ্ঞেস করতেছে, ভাই আপনি খুব ভালো ব্লগ করতেছেন, আপনার এগিয়ে যান, থ্যাংক ইউ আমাকে। মানে আমি আসলে ওর কাছে কৃতজ্ঞ, হঠাৎ করে এসে বলতেছে যে এত ভালো ব্লগ করেন, ব্লগটা আসলে অনেক সুন্দর হয়েছে। তো এর জন্য ইব্রাহিম, ওর নাম আবার ইব্রাহিম, ইব্রাহিমকে ধন্যবাদ। তো দেখেন, এই যে আমাদের মসজিদটা, মসজিদটা কত সুন্দর, কত বড় করা হয়েছে। এটা আমাদের বাপ চাচারাই মূলত এটা করছে। এটা মূলত এরকম টিনের একতলা ছিল, এখন এটা পাঁচতলার মতো হয়েছে। এটা আমার বাবা, দাদা, চাচা যারা ছিল, তারাই তাদের উদ্যোগে এই মসজিদটি তৈরি হয়েছে। দেখেন দর্শক, এই মসজিদের ছাদে আমি জায়গা পাইনি বলে মসজিদের ছাদে উঠেছি, মসজিদের ছাদে উঠেছি। তো আমার আরও একটা ছোটো ভাই আছে, ওর নাম হচ্ছে আবির। আবির হাই দিল, আবির বলতেছে যে ভাই আপনি খুব ভালো ব্লগ করেন। তো সবাই মোটামুটি আমার প্রশংসাই করলো, ভালো ব্লগ করি। তো অবশ্যই আপনারাও আশা করি আমার ব্লগগুলো পছন্দ করেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন বেশি বেশি। তো এখন নামাজ পড়বো, নামাজ পড়ার পর্ব, নামাজ পড়া শেষে কিছু ভাই ব্রাদার আছে, আমি কিছু ভাই ব্রাদারদের সাথে পরিচয় করা দেবো। আপনারা দেখেন কত সুন্দর ভিউ, ভিউটা দেখেন, রৌদ্র রৌদ্র ভিউ। তো নামাজ, এই যে নামাজ শেষ হলো, এখন দোয়া চলতেছে, নামাজ শেষ, প্রায় শেষের দিকেই। সবাই সবার মতো মোনাজাত করে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। দর্শক, এই হচ্ছে কি আমাদের 9 নম্বর এবং 10 নম্বর, এটা হচ্ছে কি 10 নম্বর মাঠ। আমি এখন 10 নম্বর মাঠে আমাদের ক্লাবের সামনে দাঁড়িয়ে আছি, যেখানে আমরা আড্ডা মারতাম ক্লাবের ভিতরে। ওই যে মসজিদ তো দেখতেই পাচ্ছেন, এখানে গাড়ি রাখা যায়, কিছু গাড়ি রাখে মানুষ। এখানে কিছু ড্রাইভার আছে, ড্রাইভাররা গাড়ি রাখে। এই বিল্ডিংয়ে অনেকে ড্রাইভার হিসেবে চাকরি করে, ড্রাইভাররা গাড়ি রাখে। তো এখন আমার কিছু ভাই ব্রাদার আসবে, তাদের সাথে আমি আপনারা ইন্ট্রোডিউস করাই দিব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না টেনে। আর এই জন্মস্থানে নামাজ পড়ে খুব ভালো লাগলো, আসলেই খুব সুন্দর একটা জায়গা। আর অবশ্যই আপনারা যে যেখানে থাকেন, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবেন, মুখে মাস্ক ইউজ করবেন। আশেপাশের ভিউটাও খুব সুন্দর, মানে আগে এত সুন্দর ছিল না, এখন অনেক সুন্দর করা হয়েছে মূলত। তো এখন আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন। তো এখন আমার কিছু ভাই বাজারের সাথে আপনাদের পরিচয় করাই দেবো।
পরিচয় করে দিলে আপনারা বুঝতে পারবেন। এগুলো আমার ছোট ভাইও আছে, কিছু ফ্রেন্ডও আছে, তো সব মিলে ঝিলাই। যেমন ওই যে এই দেখেন, এই সাকিব আমার ছোট ভাই, কাছের খুব ছোট ভাই, সাকিব হাই দিচ্ছে। ও খুব এক্সাইটেড থাকে ক্যামেরা দেখলে, ক্যামেরা দেখলে খুব এক্সাইটেড থাকে। ও হচ্ছে গিয়ে ও বলতেছে এখন যে আমার হাত খান ভাইকে সাবস্ক্রাইব করবেন, তো কথা ক্যামেরা দেখলে একটু ঘাবড়া যায়, কিন্তু এমনি এক্সাইটেড থাকে ক্যামেরা দেখলে, ছেলেটা খুব ভালো। আর এদিকে আছে হচ্ছে গিয়ে তানভীর, এই যে সেই তানভীর, এই সেই তানভীর যে হচ্ছে গিয়ে বরিশালে আমার মানের জোত মারছে, ক্যামেরা উল্টা করে ধরছে, ঠিক আছে। এই আমার মামাতো ভাই, আপন মামাতো ভাই, ও ওই ক্যামেরা করছে, তো উল্টা ক্যামেরা ধরার কারণে আমার পছানি খাইতে হয়েছে। ও হচ্ছে গিয়ে তানভীর, সবাই ওজন দোয়া করবেন। তো এখন হচ্ছে এই যে রাকিব, এটা হচ্ছে গিয়ে আমাদের বুলেট ভাই, বুলেট, ওর নাম বুলেট। ও সে বুলেট বাইক চালায় দেখে ওর নাম দিছি বুলেট, বুলেট বাইক। তো বুলেট বাইক চালায় দেখে ওর নাম বুলেট, আর হচ্ছে গিয়ে মূলত ওর আসল নাম রাকিব, তো খুব ভালো। আর এদিকে হচ্ছে গিয়ে আমাদের মূলত মেইন যে শরণ, শরণ যে শরণ ভাই, যে সে হচ্ছে গিয়ে আর কি আমাদের বাইকের মাস্টার বলা যায়। সে আমাদের সবাইরে বাইক চালানো শিখাইছে, এই যে আমাদের ইন্সপায়ারেশন দিছে, অনেক ভালো ভালো ইন্সপায়ারেশন দিছে, বাইক কীভাবে চালাতে হয়, খুব গুড গুড টিপস তাই সে দিয়েছে। তার কাছ থেকে খুব গুড গুড টিপস পেয়েছি আমি। তো বলতেছে যে সবাই একটা সাবস্ক্রাইব করে দিন, সবাই একটা সাবস্ক্রাইব করে দিন বলতেছে আমার জন্য। আমি আমি কী বলবো, তো বলতেছে যে সবাই একটা সাবস্ক্রাইব করে দিন। তো এই আর কি, তো আরও কিছু ভাই ব্রাদার আছে যারা আসতে পারেননি, ছোটো ছোটো আরও কিছু কিছু ভাই ব্রাদার আছে। এই সেই ইমন যে ক্যামেরা ধরে রাখছিল এতক্ষণ, আমার ছোটোবেলায় ল্যাংটাগালের বন্ধু, ও ক্যামেরা দেখে দূর দিছে, ও দূর দিয়ে সিঁড়িতে ঢুকে যাচ্ছে। তো এখন আবার ডাক দেওয়ার পর আসলো, লজ্জা পাচ্ছে, ও মাস্ক খুলছে না। তো আমি ওকে জিজ্ঞেস করছি তুমি কিছু বলো, তো বলছে হ্যাঁ সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, লাইক দিবে, হ্যাঁ লাইক দিবে, লাইক দিবে, এরকম করে বলছে। তো ভিডিওটি এই পর্যন্তই আর কি মূলত। তো ভিতরে আমাদের ক্লাবটা দেখেন, এই যে মিয়াদ, এটা হচ্ছে কি আমার শালা, এটা আমার শালা হবে, ভবিষ্যৎ শালা হবে মিয়াদ। তো ওর ইন্ট্রোটা খুব সুন্দর ছিল। আর রাহাত খানও আমাকে বলতেছে যে ভাই খুব সুন্দর ব্লগ করে, ভাইকে সবাই সাপোর্ট করবেন, এবার এই আর কি খুব সুন্দর করে ও বললো কথাগুলো, খুব ভালো লাগলো। আর কি বলবো, সবার সাথে মোটামুটি পরিচয় হয়েছে। আর ও লজ্জায় ক্যামেরার সামনেই আসতে যাচ্ছে না, আমার ছোট ভাই একটা। তো আমাদের ক্লাবটা আপনাকে দেখাই, আমাদের এটা হচ্ছে গিয়ে ক্লাব, এই ক্লাবে বাইক রাখা হয়, অনেকগুলো বাইক রাখে, দেখেন বাইক রাখে, কত বাইক রাখা। আবার এদিকে আড্ডাও দিই আমরা, বসিও। এই একটা ছেলে নতুন আসছে, মাসুদ ছোট ভাই, যাই হোক, ও ক্যামেরা দেখে হতভম্ব, ক্যামেরা দেখে সবাই একটু ঘাবড়ায় যায়, কিছু বলতে পারে না। ও বলতেছে যে ভাই এটা সাবস্ক্রাইব খালি, সবাই খালি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে। তো আপনারা তো সাবস্ক্রাইব করেন, আপনারা তো সাবস্ক্রাইব করতে হবে, বেশি বেশি সাবস্ক্রাইব করেন তাহলে সেটা ভালো লাগবে। এই দেখেন আমাদের কত সুন্দর করে আমরা ডেকোরেশন করছি, আমার এখানে আড্ডা দিব দেখে। তো এই হুন্ডা রেখেই আর কি আমাদের সর্বনাশটা করছে, তো আমরা চিন্তা ভাবনা করছি এই হুন্ডাটা বের করে দিব, এগুলো বের করে দিয়ে আমরা এখানে আড্ডা দিব। কত সুন্দর একটা ক্লাব, দেখেন হুন্ডা, দেখেন হুন্ডায় ভরা, কলোনের যত হুন্ডা আছে সব হুন্ডা এখানেই রাখে মূলত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং আমার পাশে থাকবেন।